তো কাল মুক্তি পেয়ে গেল এ বছরের মাস্ট অ্যাওয়েটেড মুভি অন্তজলিলের দিন দা ডে ট্রেলার। আর এই মুভি দিয়েই অনেক সময় পর অন্তজলিল ব্যাক করছে মুভি জগতে। আর একটা কথা না বললেই নয়, অন্তজলিল মানে ডিফারেন্ট কিছু। আর এখানে বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনার মুভি, আর বড় বাজেটেরও, সো এক্সপেকটেশন সুপার হাই। সো দিচ্ছি এই মুভির কুইক একটি রিভিউ, আমি শাকিব নিজাম, ওয়েলকাম টু স্টার গল্প। তো রিভিউ শুরুতেই বলতে হয় যে অনন্ত জলিল প্রথম থেকেই বলে আসছেন যে তিনি ইন্টারন্যাশনাল মানে ছবি বানাচ্ছেন। সো ট্রেলার দেখে এটাই বলছি যে হ্যাঁ, তা তো মনে হচ্ছে, কারণ ট্রেলারে সেই ইন্টারন্যাশনাল সেই ভাইব পাওয়া যায়। আর ট্রেলার দেখে যে কাহিনীর আজ পাওয়া যায় তা বোঝাই যাচ্ছে যে এক ইন্টারন্যাশনাল টেরিস্ট গ্রুপকে দমন করার জন্য এক অভিযান নিয়ে এই মুভি। ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই বিভিন্ন দেশের কিছু সুন্দর সুন্দর লোকেশনের শট। আর এরপরই আসেন মিশা সদর্গ, যিনি বাংলাদেশের পুলিশের প্রধানের রোল প্লে করছেন, এবং তিনি একজন সাহসী কমান্ডারের কথা মেনশন করেন। আর এরপরই এন্ট্রি হয় এজের, আর দেখা যায় কিছু অ্যাকশন ফ্লিক্স। এছাড়া ট্রেলারে আমরা বর্ষাকে দেখতে পাই, যিনি দেখা যাচ্ছে ফাইট করছেন অন্তজলির সাথে। এখন তার রোলটা কি ঠিক সেটা খুলে ওঠে না, হতে পারে তিনিও এজেন্ট, এখন কি তার তো সিনেমা দেখলেই বোঝা যাবে। আমরা জানি এই মুভি চারটা দেশে শ্যুট হয়েছে, যা ট্রেলারও এর ঝলক আমরা দেখতে পাই। যেমন ইরানের পাহাড়ে মরুভূমিতে দেখতে পেয়েছি কিছু শট, আফগানিস্তানের বর্ডারে, এছাড়া তুরস্ক এবং বাংলাদেশেও কিছু শট দেখা যায়। আর এই ট্রেলার দেখে বাংলাদেশের সবাই একটা কথা মাস্ট বলবে যে পুরো অ্যাকশন প্যাকে সাজানো ট্রেলার, কার চেসিং, গান ফাইটিং সব কিছুই ছিল এখানে। আর এটা বোঝা যাচ্ছে যে বড় একটি স্কেলে এই মুভি বানানো হয়েছে, আর আমাদের দেশে সিনেমায় এমন মুভি আগে আসেনি। তবে একটা জিনিস প্রবলেম লেগেছে, যেটা হচ্ছে কি ডাবিংয়ে কিছুটা প্রবলেম লেগেছে, ডায়লগগুলো সিঙ্ক হচ্ছিল না। পূর্বে শুধু ইরানের মানুষের মহানুভবতার কথাই শুনেছি, আজ নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। বাট পোস্ট প্রোডাকশনে কাজ চলছে, আশা করি সামনে এটা ঠিক হয়ে যাবে। তবে আরেকটা জিনিস মিসিং মনে হচ্ছিল, সেটা ছিল পাঁচ ডায়লগ। ট্রেলার জুড়ে কোনো পাঁচ ডায়লগ ছিল না, যদি থাকতো তাহলে জমে উঠতো। আর এই মুভি কাস্টের অ্যাপিয়ারেন্স এবং অ্যাক্টিংয়ের কথায় যদি আসি, তো অন্তজলির অ্যাপিয়ারেন্স ছিল সুন্দর, প্রশংসা পাওয়ার মতো, ডিফারেন্ট ছিল। আর অ্যাক্টিংয়ে অন্ত এবং বর্ষার অ্যাক্টিং অ্যাজ ইউজুয়াল, তারে অন্য মুভিতে যেরকম দেখি ডায়লগ ডেলিভারি সেরকমই লেগেছে। এখন মুভি দেখলে বোঝা যাবে, তাহলে বোঝা যাবে যে কী কী চেঞ্জেস এসছে তাদের। আর যেহেতু এই মুভি ডাইরেক্ট করছেন ইরানি একজন পরিচালক, সো আশা করছি ভালো কিছু পেতে যাচ্ছি আমরা, কারণ ইরানি মুভিগুলো ইন্টারন্যাশনালি ভালোই কম্পিট করছে। ওভারঅল এটাই বলতে হয় যে অন্তজলিল ইন্টারন্যাশনাল মানে ভালো একটি মুভি দেওয়ার চেষ্টা করছে আমাদের, সো সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটা। আমি শাকিব নিজাম, এটাই ছিল আমার কুইক রিভিউ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আজকে এখানে সাইন আউট করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।